প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করতেছিলাম। এই প্রেজেন্ট টেন্স কে প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা, তাই তো? প্রেজেন্ট টেন্স ডিনোটস অ্যান অ্যাকশন, ডিনোটস অ্যান অ্যাকশন। খেয়াল করো, প্রেজেন্ট টেন্স ডিনোটস অ্যান অ্যাকশন। আমি একটু বিস্তারিত ভাবে আমি টেন্সটা নিয়ে আলোচনা করতে একটু পূর্ণাঙ্গ ভাবে, এই জন্য আমার টেন্সের উপরে ক্লাস আমার একটা সেশনে আমি শেষ করতে পারবো না, দুইটার সেশনে আমি নিব, পরবর্তী সেশনটা একটু বেশি করে নিব। ঠিক আছে, তোমরা যদি পরবর্তী ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখো, তাহলে আমি পরবর্তী ক্লাসে ভিডিওতে আমি টেন্সটা কমপ্লিট করবো। আসলে খুব শর্টকাট করে আমি শেখালে শেখানো যায়, খুব সহজেই শেখানো যায়, একবারে 20 মিনিটের ভিতরে টেন্স সব শেষ করে ফেলা যায়। এই বিষয়টা একটু ধীরে ধীরে একটু পূর্ণভাবে আলোচনা করি, ঠিক আছে? গতকাল প্রেজেন্ট টেন্স ডিনোটস অ্যান অ্যাকশন অফ দ্য প্রেজেন্ট, অর এটা আমার গ্রোথ, এটা আমার গ্রোথ। সংজ্ঞাটার দিকে খেয়াল করো, প্রেজেন্ট টেন্স ডিনোটস, নির্দেশ করে কিসের দিকে? অ্যান অ্যাকশন, একটা কাজ থাকতে হবে প্রেজেন্ট টেন্সে, এমন একটা কাজ প্রেজেন্ট টেন্স হবে, প্রেজেন্ট বর্তমান সময়ের সময় একটা কাজ, এই জন্য প্রেজেন্ট টেন্স। আর ইটারনাল ট্রুথ, ইটারনাল কি, হোয়াট ইজ ইটারনাল? ইউনিভার্সাল, ইটারনাল হচ্ছে হোয়াট ইজ, যাহাই ইটারনাল তাহাই ইউনিভার্সাল। ইউনিভার্সাল কি, ইটারনাল কি, বাংলায় অর্থ কি দাঁড়ায়? চিরন্তন, যাকে আমরা বলি। বলে আসছে না চিরন্তন সত্য, সেটা হলো এটা ইটারনাল ট্রুথ। অ্যান্ড হ্যাবিচুয়াল ট্রুথ, হ্যাবিচুয়ালটা কি, হ্যাবিচুয়ালটা হচ্ছে অভ্যাসগত, অভ্যাসগত। তাহলে তোমরা কিন্তু সংজ্ঞার ভিতরে সবকিছু পেয়ে গেছো, ঠিক আছে? সংজ্ঞাটা যদি ভালো করে দেখো, প্রেজেন্ট টেন্স ডিনোটস অ্যান অ্যাকশন অফ দ্য প্রেজেন্ট, অর ইটারনাল ট্রুথ, অ্যান্ড হ্যাবিচুয়াল ট্রুথ, ঠিক আছে? বুঝতে পেরেছ? এখন আমরা কি উদাহরণ দিয়ে বুঝতে বোঝার চেষ্টা করব নাকি? একটু এটা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এক্সাম্পল, আই রিড, আই রিড, হি রিডস, হি রিডস। প্রশ্ন হতে পারে কেন এস হলো, তোমরা পড়েছো না যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট টেন্সে, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট টেন্সে ভার্বের শেষে কি হয়, এস বাই এস হয়, পড়ো নাই? ঠিক আছে, এটা মনে রাখবা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন, আমি তুমি ছাড়া যাহা কিছু আছে সেগুলো থার্ড পার্সন হয়, এবং তাহলে ভার্বের শেষে কি হবে, এস হবে অথবা ইএস হবে, মনে থাকবে তো? এটা কিন্তু পড়তে পড়তে এনবিতে নোট নোটাবিনিতে দিয়ে দে
দেয়া থাকে প্রত্যেক বইতে, ঠিক আছে, এটা খেয়াল রাখবা। তারপর কি হিন্টস, দে রিড, তারপর কি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে। আচ্ছা এরকম অনেক আছে, তোমার এটা কি, এটা ইউনিভার্সাল ট্রুথ। আরেকটা কি দেখো, ম্যান ইজ মর্টাল, এটা কি, এটা যেটা বললাম ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। এবার একটা কি দিতে হবে, অ্যাকচুয়াল ফ্যাক্ট, অ্যাকচুয়াল ফ্যাক্ট কি হবে, আই ওয়াক এভরি ডে এভরি মর্নিং আই ওয়াক এভরি মর্নিং, এটা কি, এটা কি হবে, এটা তোমার হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ট্রুথ। আরো বলতে পারো, এভরি ডে ইভিইআরওয়াই, এভরি ডে হি রিডস দ্য হোলি কুরআন, ঠিক আছে, প্রত্যেকদিন সে কি করে, পবিত্র কুরআন পড়ে, তেলাওয়াত করে। তাহলে কি হয়েছে দেখো, এমনিতে আসছে ভালো শেষে এমনি আসছে, অর্থ দেখিয়ে বোঝা যায় যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, ঠিক আছে। এটা এই জিনিসটা বুঝতে পারছো? আরেকটা বিষয় আছে, একটা জিনিস কিন্তু বাদ পড়ে গেছে, ঐতিহাসিক সত্য। ঐতিহাসিক সত্যটা কি হবে, ঐতিহাসিক সত্যটাও কিন্তু তোমার প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটেন্স এর গঠন দেখবো, আমি আমার লেকচারে সবসময় আমি ভি ওয়ান বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলে বুঝাই, ভি ওয়ান বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি টু মানে ভার্বের পাস্ট ফর্ম, এবং ভি থ্রি মানে ভার্বের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম। এটা মনে রাখবে, এতে কি হয়, এর ফলে লিখতে সহজ হবে তোমার, এক মানে লিখতে সময় কম লাগে, বুঝতে সহজ হয়। এই জন্য ভি ওয়ান ভি টু ভি থ্রি দিয়ে সবসময় আমি বুঝাই, বুঝতে পারছো? তাহলে সাবজেক্ট বা ভি ওয়ান অবজেক্ট প্লাস এক্সটেনশন, ব্যতিক্রম আছে কিন্তু, আগের থেকে বলবো না কিছু, স্যার ভুল করছেন না, ভুল করি নেই। বিশেষ দ্রষ্টব্য হলো সাবজেক্ট যদি প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তাহলে ভার্বের শেষে কিন্তু এস বাই এস হবে, এটা কিন্তু আমি বলে দিয়েছি আগে, ঠিক আছে, সুতরাং এটা কিন্তু ভুল না। তো আমরা উদাহরণ যাই, আমি আগে উদাহরণগুলো দিয়েছি, আমার মনে হয় উদাহরণগুলো দেওয়া লাগবে না, কারণ আমি আগে প্রথমেই উদাহরণগুলো অনেকগুলো দিয়েছি, ঠিক আছে, ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে। এবার আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, এই প্রেজেন্ট ইনডিফিনিটটাকে আবার তোমার তিন ভাবে করা যায়, তিন ভাবে করা যায় কি, এটা অ্যাফার্মেটিভ হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিটটা সাধারণ অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ হতে পারে, এটা কোশ্চেন হতে পারে। এখন অ্যাফার্মেটিভ তো হলো, এখানে তোমার কোনো অক্সিলারি ভার্ব আনা লাগবে না, তাই তো? কোশ্চেন করতে গেলে তোমার এখানে তোমার কোনো ই লাগবে না,
কি কোন কোশ্চেন করলে তোমার কোন অক্সিলারি আনতে হবে, তাই তো? সুতরাং কোনটা কোন ধরনের তোমার অক্সিলারি ভার্ব নেয় সেটা আমাদের খেয়াল করতে হবে, যে সেটা নেগেটিভ কিভাবে হয়, কোশ্চেন আকারে কিভাবে, সেটা আমরা একটু খেয়াল করবো। দেখো মানে কি প্রশ্ন, বিষয়টা বুঝতে পারছো নিশ্চয়ই? দেখো অ্যাফারমেটিভ, হি গোস, অ্যাফারমেটিভ সেন্টেন্স কি বলে, প্রেজেন্ট ইনহেরিটেন্স, হি গোস, দে প্লে, কি, হি বিল্ডস দ্য হাউস, তাহলে হি গোস, আমরা বলি হি গোস দিয়ে বলি জাস্ট। হি গোস, অ্যাফারমেটিভ হি গোস, নেগেটিভ কি হবে, অর্থ চেঞ্জ করে, এটাকে তোমার ওই ট্রান্সফরমেশন না, কিন্তু হি গোস কি হবে, খেয়াল করো, খুবই চমৎকার, এবং তুই খেয়াল করলে বুঝতে পারবি, হি গোস, হি ডাজ নট গো, নেগেটিভ এ, অর্থ কিন্তু টোটাল চেঞ্জ, দেখছো অর্থ কিন্তু টোটাল চেঞ্জ। সুতরাং অর্থ চেঞ্জ করেই করতে বলেছি আমি, যে অ্যাফারমেটিভ কি হবে, নেগেটিভ কি হবে, কোশ্চেনিং কোশ্চেন করতে গেলে কি হবে, ডাজ হি গো, তারপরে আরেকটা দিয়ে করি উদাহরণ, আই গো, এর নেগেটিভ কি হবে, আই ডু নট গো, এর কোশ্চেন হবে কি, ডু আই গো, অর্থাৎ আমরা একটা সামেশনে আসতে পারি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে তোমার নেগেটিভ এবং কোশ্চেন আকার করতে গেলে তোমার কোন কোন অক্সিলারি ভার্বের অক্সিলারি সাহায্য নিতে হবে, হ্যাঁ, ডু এবং ডাজ, ডু এবং ডাজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি হিসেবে আনতে হয় তোমার ডু এবং ডাজ, এটা তোমাকে লিখে রাখতে হবে, মনে রাখতে হবে কিন্তু। সুতরাং আমরা বুঝলাম কি, প্রেজেন্ট কি বলে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে নেগেটিভ অথবা কোশ্চেন আকারে করতে গেলে সেখানে কি আছে, ডু অথবা ডাজ দিয়ে তোমার নেগেটিভ করা যায়, ডু অথবা ডাজ দিয়ে কি করা যায়, নেগেটিভ করা যায় অথবা কোশ্চেন আকারে রাখতে হয়, ডু অথবা ডাজের হেল্প নিতে হয়, ঠিক আছে, অক্সিলারি হিসেবে ডু ভার্বে সাহায্য নিতে হবে শুধু কথা, হ্যাঁ, ডু অথবা ডাজ, এটা মনে থাকে। তাইলে আপাতত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা শেষ হয়েছে, আপাতত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা শেষ হয়েছে। তো
আজকে আমি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সটা মোটামুটি একটু ধীরে ধীরে ক্লাসটা শেষ করলাম। আগামী ক্লাসগুলো আমি খুব দ্রুততার সাথে শেষ করার চেষ্টা করব। একটু প্রত্যেকদিন অল্প অল্প ক্লাস দিব, আমি আপলোড করব তোমাদের জন্য। আসলে একটু বিস্তৃতভাবে খুব সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করছি, যাতে কোনো জিনিস যেন বাদ না যায়। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, যারা ডাটা আছে তোমাদের ফেসবুকে ইউজ করো, তোমরা ব্রাউজ করো, মোবাইলে ব্রাউজ করে দিক সেদিক তোমরা ভাবে গেম টেম না খেলে তোমরা একটু দেখো এডুকেটিভ যে বিষয়গুলো আছে। অনেক স্যাররা ক্লাস আপলোড করেন, অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আপলোড করেন, সেগুলো দেখো। এতে কি হবে, তোমাদের অনেক ভালো হবে। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের গেমস খেলে আসলে তোমাদের অনেক তোমাদের অনেক ক্ষতি হচ্ছে। হ্যাঁ, ইয়াং জেনারেশন আসলে ইয়াং জেনারেশন ইজ গোয়িং টু ডক, তারা আসলে গোল্লায় যাচ্ছে আসলে এই বিষয়গুলো তারা এই করে। সুতরাং তোমাদের এডুকেটিভ যে বিষয়গুলো, শিক্ষামূলক যে বিষয়গুলো, সেগুলো একটু বেশি বেশি দেখতে হবে। দেখো না, সমস্যা কি, ভালো জিনিস দেখবা, স্যারদের ক্লাসগুলো দেখলে তোমাদের জন্য ভালো। তোমরা তো স্কুলে গিয়েও তো 10 to 4 10 থেকে 4টা পর্যন্ত ক্লাস করতে, এখন একটু বাসায় বসে থাকো, বাসায় বসে থাকছো, স্কুল নেই, তো এই বিষয়গুলো তোমরা একটু ক্লাসগুলো করো। এতে কি হবে, তোমাদের মঙ্গল হবে, তোমরা করোনাকালীন সময় সুস্থ থাকো, সুন্দর থাকো, এই শুভকামনায় আমার জন্য তোমরা দোয়া করো, তোমাদের জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম।